হ্যালো ফ্রেন্ডস, সুমন ইউটিউব বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে থাকছে একাদশ শ্রেণীর সংস্কৃত বিভাগে যারা 2019 পরীক্ষা দিয়েছিল তাদেরই প্রশ্নপত্রের বাকি অংশের আলোচনা। অর্থাৎ আমি এর ভিডিওতে MCQ এবং SAQ দুটোই আলোচনা করে দিয়েছি, বাকি ছিল ব্যাকরণ আর অনুবাদের অংশ, সেই অংশটি এখানে আলোচনা করছি। যারা আগের ভিডিওটি দেখেনি তো আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্ক দেখে নিতে পারো। তো আলোচনা শুরু করা যাক। আলোচনা শুরু করার পূর্বে যারা চ্যানেলের নতুন সদস্য তাদের কাছে নিবেদন প্রতিবারের মতো থাকছে যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল ঘন্টি প্রেস করতে ভুলো না। তো আলোচনা শুরু করা যাক। ব্যাকরণের যেটা অংশ আছে, প্রথমে সন্ধি, সন্ধিকর অর্থাৎ প্রথমে রয়েছে প্রাতযুক্ত রম্মম, এটা হবে প্রাতারম্মম। বি ছিল মাতৃযুক্ত উপদেশ, এটা হবে মাতৃপদেশ। তারপরে রয়েছে সি যাচতে যুক্ত অর্থম, যাচতে অর্থম মাঝখানে লুপ্ত আকার আসবে। এরপরে রয়েছে তন্মাত্রম, তৎযুক্ত মাত্রম, উত্তর হবে তন্মাত্রম। আর নয়ের দাগে সন্ধি বিচ্ছেদ কর যেটা রয়েছে শয়নম, উত্তর হচ্ছে সে যুক্ত অনম। আর তদ্ধিতম, তৎযুক্ত হিতম। দশার্ণ, দশযুক্ত ঋণ। গঙ্গোদকম, গঙ্গাযুক্ত উদকম। এরপরে আসছি শব্দরূপে। শব্দরূপ ছিল হরি শব্দের সম্বোধনের একবচন, উত্তর হবে হরে। তারপরে রয়েছে বণিজ প্রথমা একবচন, উত্তর হবে বণিক। পরে রয়েছে মাতৃ দ্বিতীয়া বহুবচন, হবে মাতৃ ময়কাত্রয় ডবল রি বিসর্গ অবশ্যই দিতে হবে। আর তারপরে রয়েছে অস্মত পঞ্চমী বহুবচন, এটা হবে অস্মত। এরপরে ধাতুরূপ রয়েছে, ধাতুরূপে রয়েছে হু লট প্রথম পুরুষ একবচন, উত্তর হবে জুহতি। তারপরে রয়েছে দৃশ লং মধ্যম পুরুষ একবচন, এটা হবে অপস্য। তারপরে রয়েছে হস বিধির্লিং উত্তম পুরুষ একবচন, এটা হবে হসেয়ম। তারপরে রয়েছে ভু লিট লয়সিটয়সন্ত লিট প্রথম পুরুষ একবচন, এটা হবে বভুব। এরপরে চলে যাচ্ছি পরিনিষ্ঠিত রূপ অর্থাৎ প্রত্যয়ে। প্রত্যয়ে যেটা রয়েছে এটা হচ্ছে যে ব্রুযুক্ত তিন সমান হবে উক্তি, উপপূর্বক স্থা যুক্ত ত সমান উত্থিত, উত্থিত নয় সরি উপস্থিত হবে, স্থাযুক্ত তো স্থিত হয় তাই উপস্থিত হবে। ভূযুক্ত তব্য সমান এটা হবে ভবিতব্য। আর ডিতে আসযুক্ত সানচ হবে আসীন। তারপরে হচ্ছে হনযুক্ত সত্রি, এটা হবে ঘ্নত হৈদন্তন খণ্ডিত। তারপরে রয়েছে প্রপূর্বক আপযুক্ত ল্যাপ সমান প্রাপ্য। এরপরে আসছি অব্যয়ের আলোচনা, অব্যয় থেকে যে বাক্য রচনা লিখতে হয় অলম, অলম নিষেধ অর্থে হতে পারে আর বাক্য হতে পারে বিবাদেন অলম। আর তারপরে রয়েছে আরাত, আরাত মানে নিকটে, গ্রামাত বাক্য হবে গ্রামাত, আরাত বনম। তারপরে রয়েছে অন্তরেণ, অন্তরেণ শব্দের অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত, বাক্য হচ্ছে শ্রমং অন্তরেণ বিদ্যা ন ভবতি। তারপরে আসছি অন্তিকে, অন্তিকে শব্দের অর্থ নিকটে, গ্রামং অন্তরেণ বনম এটা লিখলে হবে। এরপরে রয়েছে চোদ্দোর প্রশ্ন অর্থাৎ কারক বিভক্তি, কারক বিভক্তি এক নম্বরে যেটা রয়েছে ছাত্রেণ পুস্তকং পঠ্যতে, এটা হবে উক্ত কর্মে প্রথমা বিভক্তি। আর দু নম্বর যেটা রয়েছে গবাং কৃষ্ণা বহুক্ষীরা, এটা নির্ধারণের ষষ্ঠী, যেহেতু 11 সূত্র না লিখলেও নাম্বার দেওয়া যাবে এখানে। আর যারা সূত্র লিখবে খুব ভালো, সূত্র যদি লেখো তাহলে হবে যথেষ্ট নির্ধারণম, যথেষ্ট নির্ধারণম সূত্রে নির্ধারণে ষষ্ঠী। তারপরে রয়েছে ভয়াত কম্পতে মুসিক, এটা হেতু পঞ্চমী বা হেতু অর্থে পঞ্চমী লিখবে। তারপরে রয়েছে হরি বৈকুণ্ঠম বসতি, এটা হবে সূত্র উপান্নধ্যাংবশ সূত্রে কর্মে বা অধিকরণে দ্বিতীয়া।
তারপরে রয়েছে রাজা ব্রাহ্মণায় গাং দদাতি, এটা হবে কর্মণা যমপ্রতি স সম্প্রদানম সূত্রে সম্প্রদানের চতুর্থী বিভক্তি। তো এই ছিল ব্যাকরণের আলোচনা। এরপরে যে 15 দাগটি রয়েছে সেটিতে অনুচ্ছেদটি পড়ে সংস্কৃত ভাষায় লিখতে হবে। এটা খুবই কমন পড়েছে, এটা না আলোচনা করলেও চলবে, কারণ এটা বইতে আছে, তাও আমি পরে টিউটরে আলোচনা করে দেব। আর 16 দাগে যেটি রয়েছে সেটি অনুবাদ রয়েছে, অনুবাদ দুটিও খুব সোজা, এটাও সেই সঙ্গে আমি পরে টিউটোরিয়ালে আলোচনা করে দেব। তো আশা করি টিউটোরিয়ালটি সবার ভালো লাগলো, এবং যারা সদ্য 11-এ উঠবে বা উঠেছ তাদের ক্ষেত্রে ভিডিওটি অবশ্যই উপকারে লাগবে। তো পরের ভিডিওতে চোখ রেখো, কারণ এই পরের ভিডিওতে বাকি অংশই আলোচনা করা হবে। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ নিত্য নতুন এরকম ধরনের ভিডিও আপলোড হতে থাকবে, তোমাদের কাছে যাবে এবং তোমরা অবশ্যই উপকৃত হবে। তো আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের টিউটোরিয়াল শেষ করছি।